গুড মর্নিং, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে সবাই, আমিও ভালো আছি। তো আমার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। এই দেখো, এগুলো হচ্ছে সর্ষে শাক, ছোট ছোট গাছ আমার পিসি বাড়ি থেকে দিয়ে গেছে, শ্বশুর বাড়ির কাছাকাছি পিসি বাড়ি, সেখান থেকে দিয়ে গেছে সর্ষে শাকগুলো। তো এগুলো এখন আমি ধুয়ে কেটে রসটা বের করে নেবো, কেন এতে প্রচণ্ড জল থাকে, সেটা বের করে নিলে খেতেও ভালো লাগে, তিতো তিতো লাগে না। জানি না কে কেরকম করো, কিন্তু আমরা এরকম করি। তো চলো এগুলো আগে ধুয়ে রসটা বের করে নিই, একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, তারপর রসটা বের করে নেবো। চলো, এই দেখো আমি ওই শাকগুলোর রসটা বের করে নিয়েছি, অনেকটা রস বেরিয়েছে, ধুয়ে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখো এই যে এতটা জল বেরিয়েছে। এটা ফেলে দেব আর এগুলো এখন তেলে ভেজে খাবো। চলো তাহলে আগে আমি রান্না বান্না শুরু করি সকালবেলার, অনেক বেজে গেছে, বাবুকে খাইয়ে দিয়ে ও এক জেঠুর কাছে দিয়ে আসলাম, সেইখানে আছে, বাবা বাড়িতে নেই, তার জন্য দিয়ে আসলাম। তো চলো আগে আমি রান্নার পর্বটা করে নিই বা সেরে নিই। চলো, এই দেখো সকালবেলায় এই ভাইকে বাজারে পাঠিয়েছিলাম, চিংড়ি মাছ নিয়ে এসছে, এই যে এগুলো দিয়ে পটল চিংড়ি রান্না হবে আজকে, দেখো। চলো তাহলে আমি রান্নাটা বসাই, তোমরা দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো সকালবেলার মেনু আমাদের রান্না হয়েছে, এগুলো চেলা মাছ বলে, আর চিংড়ি মাছও দিয়েছি, কাঁচকলা দিয়ে পাতলা করে ঝোল, এই যে এইটা হচ্ছে পটল চিংড়িটা, পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল, আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। এইখানে আছে শাক ভাজা, এটাই হচ্ছে আমাদের সকালবেলার মেনু। চলো তাহলে আমরা খেয়ে নিই আগে সবাই, তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো। এই যে শুনছি নান হয়ে গেছে, খেয়ে দে, ওকে খিচুড়ি খাইয়েছি, নান করালাম, ওকে নিয়ে গেছিলাম স্কুলে, ওর ওয়েট আর হাইটটা মাপে বলে স্কুলের দিদিমণি ফোন করেছিল, তার জন্য গেছিলাম। তো মেপে নিয়ে আসলাম, সে কি কান্না যখন ওয়েটটা করছিল। তুমি রান্না করেছো? তাই তাই কথা বলতে শিখে গেছে এখন বুঝকুটা। হ্যাঁ হ্যাঁ, তো চলো দেখি ঘুমোই কিনা, ঘুমোই তো ভালো, একটু পরে ছিলান হবে। চলো না দেখতে থাকো ভিডিওটা। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে চলে আসলাম ছাদে, এখন বেজে গেছে 5টা বেজে গেছে, 5টা বাজেনি, 4:45 এরকম বাজে। তো আসলাম, জামা কাপড় রয়েছে ছাদে, সেগুলো নিতে আসলাম, অনেক কষ্ট হয়ে গেছে উপরে উঠতে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, কথা বলে নিই, অনেকক্ষণ হয়ে গেছে কথা বলিনি। বাবুকে নিয়ে গেছে, ওরা গেছে ওদের যে জমিটা রেখেছে ওইখানে গেছে। তো আমি ভাবলাম একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে, গল্প করে নিই, তার জন্য চলে এলাম। জামা প্যান্টগুলো এখন নিয়ে বিছানাটা ঠিক করব, বিছানা ছেড়ে নিয়ে আমি সকালবেলা গুছিয়ে রাখি, কিন্তু বিকালবেলায় বিছানাটা আমি ঝাড়ি, কেননা সকালবেলা ঝাড়লে সারাদিন বাবুকে সকালবেলা একটু ছেড়ে নিয়ে মোটামুটি গুছিয়ে রাখি, বিকালবেলা এখন আবার ছেড়ে পুছে নেব বিছানা। তো চলো আগে আমি ওগুলো করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ছেড়ে নেব, দেখো বিছানাগুলো গুছিয়ে নেব, কেন দেখো জামা কাপড় দিয়ে পুরো বোঝাই ছিল, সবগুলো ভাজিয়ে গুছিয়ে নিলাম, এখন এই বিছানাটা ঝেড়ে নেব, এই পাশের থেকে জামা কাপড়গুলো এই পাশে রাখছি, রেখে আগে এই পাশটা ঝাড়বো, ঝেড়ে পরিষ্কার করে তারপরে আবার বাবুর বিছানা গুছিয়ে নিচ্ছি, নিয়ে ওই পাশে রাখলা রেখে এখন এই পাশটা ঝেড়ে নিই আগে। চলো ঝাড়ি, কারণ সারাদিনের জামা কাপড় বিছানা, বাবু একবার এদিকে যায় ওদিকে যায়, এখন একটু ঘোরা শিখে গেছে, এ করে সে করে করে মোটামুটি কিছু থাকলে হয় টেনে নিয়ে চলে আসবে এক জায়গায়, এইভাবেই চলছে। তো আমি এই বিছানাগুলো ঝেড়েই নিচ্ছি, সমস্যা হয়ে যাচ্ছে, আমি ঝাড়ি না, যেহেতু ওর বাবা থাকলে ওর বাবাই ঝেড়ে পরিষ্কার করে দেয়, আর এখন কি করব এই পাশটাও ঝেড়ে নেবো।
এই পাশের যেগুলো এনে রেখেছিলাম ওই পাশের থেকে এখন এইগুলো ওই পাশে সরিয়ে দেব। সরিয়ে দিয়ে তারপরে এই পাশের বিছানাটা ছেড়ে নেব। এখন শীতকাল যেহেতু বাচ্চা থাকলে একটু বেশি হয়, কাঁথা কম্বল বেশি হয়, আর বাবুর তো অনেক কিছু, দুজন মানুষ দেখো অবস্থা খাটের উপরে। ওকে নিয়ে গেছে, বাবুকে নিয়ে গেছে, ওর ওই মাসিমণি এসছে, ও নিয়ে গেছে, তো মনে করলাম এই ফাঁকে এগুলো আমি গুছিয়ে নিই, তার জন্য পুরো বিছানা ছেড়ে নিচ্ছি। এবার এই পাশটাও ছেড়ে নিই, ছেড়ে নিয়ে তারপরে সব ঠিকঠাক করে নেব। চলো তাহলে তোমরা দেখতে থাকো আমার ভিডিও, আমি এইগুলো ঝেড়ে গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে, তোমরা দেখতে থাকো। দেখো সব বিছানাটা গুছিয়ে নিয়েছি, জামা কাপড়গুলো ভাজিয়ে গুছিয়ে রেখে বিছানা গুছালাম। এখন দেখি আর একটু কাজ আছে, বাবু আসার আগে কাজগুলো সেরে নিতে হবে, নাহলে কি সমস্যা হয় জানো, ওকে ধরতে গিয়ে আমি নাজেহাল হয়ে যাচ্ছি কাজ করতে করতে, কেননা এখন বুঝতে পারছি একা একা একটা বাচ্চাকে রাখা সম্ভব না। কি আজকে সারাটা দিন একা একাই, ওর ওই মাসিটা ধরছে, যতই ধরুক তবুও খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার, আজকে বাবা যখন বাড়িতে নেই। তো চলো আমার কাজ বাজগুলো আমি ঝটপট করে গুছিয়ে নিই, নাহলে ও চলে আসলে আর করতে পারবো না, ওকে আবার খাওয়াতে হবে। বাচ্চাদের খানাটা টাইম টাইম খাওয়াতে হয়, সেটাই একদম টাইম ধরেই খাওয়াই, নাহলে ওরা তো ছোট, ওরা তো বুঝে না বা বলতে পারে না, বুঝতে পারে না বলা ভুল, বোঝে সবই কিন্তু বলতে পারে না, এখনও খিদে লাগলেও বলতে পারে না, তার জন্য টাইম টাইম খাওয়াতে হয়। তাই আসার আগে গুছিয়ে নিই, আসলেই ওকে আবার খাওয়াবো। চলো তাহলে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। কাজটা করব হচ্ছে এই যে এই চালগুলো ঝাড়বো, একটুগুলো দিয়ে ঝেড়ে নেব, নোংরা আছে কিনা তার জন্য পরিষ্কার করে ঝেড়ে রেখে দেব। চলো তাহলে আমি আগে আমার কাজটা করে নিই বা গুছিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। ওদের রাতে রান্না বান্না হয়ে গেছে, রাতে রান্না হয়েছে মাংস রুটি, মাংস নিয়ে এসেছিল ভাই, বললো দিদি রুটি করো রুটি খাবো, তাই রুটি আর মাংস। আমার প্রচণ্ড কাশি হচ্ছে, তো ওরা যাবে এই সাইড, আমাদের এখানে একটু মেলা হচ্ছে ওইখানে যাবে, আমি যাব না, আমি বাবুকে নিয়ে বাড়িতেই থাকবো, ওরা যাবে। বললাম তোমরা রেডি হও, বাবু ওদের কাছে আছে, তো আমি দুটো রুটি খেয়ে নিয়েছি, বলেছি তোমরা এসে খেও, বাবুকে নিয়ে থাকবো, ওরা যাবে, তো যাক ওরা ঘুরে আসুক। আসার পরে এখন আমি বাবুকে রাখি, দেখি ঘুমোই কি না, সময় রুটি করলাম, ওকে খাওয়ালাম, খাইয়ে দিয়ে ওদের কাছে দিয়েছি, ওরা ধরেছে, আমি রুটি করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাসি মেলায় যাচ্ছে, মেলায় তুমিও যাবা মেলায়? হ্যাঁ, বাবারি এরা মেলায় যাচ্ছে, তো যাও তোমরা ঘুরে আসো মেলার থেকে। হাই, এরা মেলায় যাচ্ছে। ও সায়ন, ওই সায়ন কিছু না, খেয়ে দিয়ে চলে এলাম। আমার বাবু ঘুমোচ্ছে, আর আমি মনে করলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি বা গল্প করি, আমার ঘুম আসছে না, ঠান্ডা লেগে গেছে। ওটা এখনো বাড়ি আসেনি, চলে আসবে এক্ষুনি, ফোন করেছিল, তো আমি মনে সেইভাবে তোমাদের সঙ্গে একটু কথা বলি গল্প করি। তো আজকে সারাটা দিন বাবুকে নিয়ে একাকাই আছি, ওরা আছে কিন্তু তবু ওদের কত সময় বলা যায় বলো, নিজের কাজ করে দেওয়ার জন্য আমি করলাম সব কিছু, এভাবেই করতে হবে, কেননা আমার বাবুর আর আমি একাই থাকবো, আমার হাজবেন্ড চলে যাবে ব্যাঙ্গালোর, ওইখানেই বেশি সময় কাটায় বা বেশি সময় থাকে বছরে, তো ওকে নিয়ে একাই থাকতে হবে আমার, তার জন্য এখন থেকে হ্যাবিট করে নিই। তো চলো তোমরা আমার ভিডিও সবাই দেখো, আশা করি ভালো লাগবে, যতদূর পারি কাজের ফাঁকে তোমাদের সঙ্গে গল্প করার চেষ্টা করি বা কথা বলি যেটুকু সময় পাই। সারাটা দিন একা একটা বাচ্চাকে সামলানো
সত্যি খুবই কষ্টকর ব্যাপার আমি মনে করি। তো আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ সবাই আমার পাশে থেকো, এটাই বলবো সবাইকে। আমিও আছি সবার পাশে, তোমরাও সবাই বন্ধুরা আমার পাশে থেকো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, গুড নাইট, বাই, সবাই ভালো থেকো।